বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি উল্লেখযোগ্য অংশ গ্রাম প্রতিরক্ষা দল। বাংলাদেশের প্রতিটি গ্রামে 32 জন নারী এবং 32 জন পুরুষদের নিয়ে গ্রাম প্রতিরক্ষা দলের কাঠামো গড়ে উঠেছে। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রত্যেকটা গ্রামে আমার যে প্লাটুন আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি 2 সপ্তাহের জন্য, যেটাকে আমরা বলি এভাবে অস্ত্রবিহীন গ্রাম ভিত্তিক প্রশিক্ষণ। এই সময় আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ক্লাস গ্রহণ করি। উপজেলায় যে সমস্ত কর্মকর্তা আছে এবং স্থানীয় যারা আছেন, আমাদের যারা থানা প্রশিক্ষক আছেন, তারা তাদেরকে সংগঠিত করেন এবং একটা প্রশিক্ষণ প্রদান করেন। এটাইভাবে মূলত প্রাথমিকভাবে তাদেরকে আমরা নির্বাচন করি। পরবর্তীতে এই জনবল থেকে যারা ভালো, যারা ইচ্ছুক, যারা আগ্রহী, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিং দিয়ে থাকি, যেন তারা ওই প্রশিক্ষণটা গ্রহণ করে তারা বিভিন্ন জায়গায় কাজ করতে পারে। এই ভোকেশনাল প্রশিক্ষণের অংশ হিসেবে আছে গার্মেন্টস প্রশিক্ষণ, আছে রড বাইন্ডিং, আছে টিভি মেরামত, আছে ফ্রিজ মেরামত, আছে মোবাইল মেরামত, আছে শাটারিং, আছে পেন্টিং, আছে ওয়েল্ডিং, আছে এই ধরনের বিভিন্ন ধরনের। সব মিলে এখন পর্যন্ত আমরা 11টা ট্রেডে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। এগুলি নিয়ে তারা এক ধরনের কার্যক্রম যেন সম্পাদন করতে পারে, যেন তারা নিজেদেরকে বিভিন্ন পেশায় তাদেরকে নিয়োজিত করতে পারে। এটাই আমাদের সমাজের প্রতি একটা আর্থসামাজিক উন্নয়নের দায়বদ্ধতা। এসবের পাশাপাশি দেশের বিভিন্ন প্রয়োজনে এই বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে অংশগ্রহণ করে থাকে, যেমন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দেওয়া, দুর্গাপূজা, এছাড়া জাতীয় প্রয়োজনে তারা সরাসরি সহযোগিতা করে থাকে। আমরা তো প্রত্যেকটা গ্রামে, আমাদের 2টা করে প্লাটুন আছে, আমি বলেছি একটা হচ্ছে মহিলা প্লাটুন, একটা হচ্ছে পুরুষ প্লাটুন। আমরা যখন তাদেরকে 14 দিন অর্থাৎ 2 সপ্তাহ প্রশিক্ষণ প্রদান করে থাকি, প্রদান করার পরে আমরা ছেলেদের যে প্লাটুন আছে তাদেরকে আমরা একটা ক্লাবে সংগঠিত করার চেষ্টা করি, আর মেয়েদের যে প্লাটুন আছে তাদেরকে দিয়ে আমরা একটা সমিতি করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের একটা মূল একটা বৈশিষ্ট্য, যেন আমরা যে 14 দিনের প্রশিক্ষণটা প্রদান করে আসার পরেও তারা যেন একত্রিতভাবে থাকতে পারে এবং তারা যেন সংগঠন হিসাবে ও এলাকায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ক্লাবের অ্যাক্টিভিটিসটা আমরা যে সরাসরি যে আমরা তাদেরকে একটা ডাইরেকশন দিই সেটা নয়। অ্যাকচুয়ালি আমরা চাই যে আমরা একটা প্লাটুন করেছি এবং প্লাটুনটা যেন বেঁচে থাকে, এবং এটার জন্য আমরা ক্লাবটা করে দিই। এখন একটা ক্লাবের যারা সদস্য আছে তারা নির্বাচন করবে, নির্ধারণ করে তারা কীভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চায়। আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ভিডিপি ক্লাবের ভূমিকা কি অসামান্য হতে পারে, তার উজ্জ্বল উদাহরণ ময়মনসিংহের পাড়াইল গ্রামের লেবু মিয়ার নেতৃত্বে গঠিত আনসার ভিডিপি ক্লাব। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম খান লেবু, গ্রাম পাড়াইল, পোস্টাফিস চুরখাই বাজার, সদর ময়মনসিংহ। 1992 সালের লাস্টে 1993 সালের প্রথম দিকের থেকে এই গ্রামে বিভিন্ন এলাকার সন্ত্রাসীরা আসিয়া দিনের বেলায়, শুধু রাত্রি না দিনের বেলায়ও, এই গ্রামে অনেক নজির আছে, হাইজ্যাক হচ্ছে, ছিনতাই হচ্ছে। এখানে স্যার সত্য কথা বলতে গেলে স্যার পুলিশে আসতে ভয় করতে স্যার। আমার চেয়ারম্যান সাহেব আইসা গাড়ি রেখে ফেলাইয়া দিয়ে স্যার চলে গেছে, তার তাকেও আক্রমণ করছিল এই সন্ত্রাসীরাই, গাড়ি ফেলাইয়া স্যার চলে গেছে। সন্ধ্যা হতেই রাস্তাঘাট জনশূন্য হয়ে যেত এবং লোকজন বাহিরে বের হতে ভয় পেত। আমাদের এই গ্রামটা এমনই ছিল আগে, আমি দেখছি এই যে কুচার ব্রিজ বলে একজন রিক্সা চালক 1 কেজি চাউল নিয়ে 20টা টাকা নিয়ে সে আসতেছে, তাকে এমনভাবে মারধর করে টাকা চাউল নিয়ে ব্রিজের নিচে রেখে দিছে। এই বড় বড় দা রান্দাও নিয়ে একদিন আমি চুরগাই বাজার থেকে আসি, আসার পরে কষি মন্দির যে পুল, পুলের টানো এই লোকজন নিয়ে ফালাইছে বানছে। এরপরে তারা ওই দাঁড়াতি টুয়াতি করিয়া যা কিছু আসিন, মানুষের কাছে যা কিছু আসিন সদায় পর্যন্ত রেখে দিছে। পরে আইছি, একটা মুড় আছে ওই নাই দিয়ে লোকজন বসা,
এই লোকজন লইয়া পরে আবার সুরকারি বাজারে উঠছি। এই মুহূর্তে ওরা আমার বাজারে ঘর আছে, ওইখানে মিছিল লইয়া চলে গেল। পরে আমি রাত্রি এসে মিটিং করলাম স্যার, তখন বাজার রাত্র 12টার দিকে অনেক লোক হয়েছে। লোক হওয়ার পরে আমরা মেয়েদেরও স্যার ডাকলাম, শুধু খালি পুরুষ না, আমাদের এলাকার মেয়েদেরও ডাকলাম যে আমরা এই সন্ত্রাস দমন কাজে নামতেছি, এরাকে আমাদের মুক্ত করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা মুক্ত না করাম ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ঘুম হারাম এবং রাস্তাঘাটেই আমরা থাকব। প্রথমে তারা গ্রামে সন্ত্রাস ও ডাকাতি প্রতিহত করার জন্য দল তৈরি করে এবং পাহারা দেওয়ার ব্যবস্থা নেয়। সিদ্ধান্ত নিয়ে আমরা 6 জন লিডার বানাইলাম। এলা আমাদের গ্রামটা স্যার বিরাট বড় গ্রাম স্যার, আমরা 6 ভাগে ওই রাস্তায় স্যার টহল দিতাম 6 ভাগে। আবার আমরা আমাদের এলাকায় স্যার লাইট নিয়ে চলা নিষিদ্ধ করে দিয়েছিলাম, বাইরের মানুষ লাইট নিয়ে চলতে পারবে না, হারিকেল নিয়ে চলতে হবে। দুর্বৃত্তদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর লেবু মিয়ার জীবনের উপরে হুমকি আসতে থাকে। শুরু হওয়ার পরে আমাদের হুমকি দিচ্ছে ওই সন্ত্রাসী দল, চিঠি দিচ্ছে পুস্টার লাগেছে এলাকায়, আমাকে মেরে ফেলানো যায় বালাও খাওয়ার জন্য এলাকায় পুস্টার লাগেছে, আমাকে মারার জন্য আমাকে স্যার আক্রমণও করা হয়েছে স্যার, রাখতে পারে নাই স্যার, গুলিও করছে স্যার। তবে আমাদের একটা জিনিস ছিল স্যার, আমরা যখন বেলে বাড়ি দিতাম তখন স্যার মানুষ স্যার খাইতেছে স্যার, খাওয়া বন্ধ করে চলে আসতে আসছে স্যার, যে যেভাবে আছে মেয়ে হোক ছেলে হোক সবাই বাড়ি আসছে স্যার। স্থানীয় প্রশাসন তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে। দিন রাত গ্রামে পালা করে চলতে থাকে পাহারা ও মিছিল, আর এতে অংশ নেয় গ্রামের সকল শ্রেণীর মানুষ। আল্লাহর স্যার রহমত ছিল, এ মানুষের দোয়া ছিল স্যার, প্রশাসনের স্যার তখন প্রশাসন সব দিক দিয়ে স্যার হেল্প করছে স্যার, সত্য কথা বলতে গেলে, আর নাহলে এটা এইভাবে আমরা করতে পারতাম না। পরবর্তীতে সে যোগ দেয় গ্রাম প্রতিরক্ষা দলে এবং তৈরি করে আনসার ভিডিপি ক্লাব। আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা যে উনি বললো যে লেবু এক কাজ করো, তুমি জামালপুর ওই আনসার ভিডিপি থানা কর্মকর্তার বাড়ি হলো জামালপুর, তুমি ওর কাছে যাও, ওর আমি টেলিফোন করে দিতেছি, তোমার ওইটা একটা শক্তি হবে। তখন আমি গেলাম ওনার কাছে, না মাসের 6 তারিখ কী বারটা আমার জানা নেই, ওই দিন বললো যে লেবু তুমি একটা মিটিং করো, আমরা ওই দিন প্রশাসন থেকে কিছু লোকজন যাবো, আমরাই যাবো আর কি, গিয়ে একটা কমিটি গঠন করে দিয়ে আসবো, 32 জন মহিলা 32 জন পুরুষ। তা আমাদের স্যার লুক হয়ে গেছে অনেক। পরে 2 দিন পরে ওই থেকে স্যার ক্রাম বোর্ড দিয়ে গেলো, রেডিও দেওয়া গেলো খবর শোনার জন্য। তখন স্যার এলাকায় স্যার একটা কারেন্ট টারেন্ট ছিল না, রেডিও দেওয়া গেলো, কিছু হকি স্টিক দিলো, কিছু লাঠি দেওয়া গেলো, দেওয়ার পরে আমার উৎসাহ এমনি বেড়ে গেলো। আনসার ভিডিপি ক্লাব গঠনের পর তার মনোবল আরও দৃঢ় এবং চাঙ্গা হয়ে ওঠে। আমি প্রশাসনিক শক্তি কি স্যার, মারাত্মক শক্তি পেলাম স্যার, রাত্রে স্যার মিজান স্যার আনসারের লোকজন এসে আমাদের উৎসাহিত করতো, এইভাবে স্যার ডিউটি করছে, বৃষ্টির মধ্যে মিছিল করছে। গ্রামে সন্ত্রাস প্রতিরোধ করার পর তারা আরও সংগঠিত হয়ে শুরু করে সন্ত্রাসীদের আটকের কার্যক্রম। তারা অনেক দুর্ধর্ষ সন্ত্রাসীদের ধরে এনে প্রশাসনের হাতে তুলে দিতে থাকে। ডাকাতি হচ্ছিল ওইখানে, আমরা ডাকাতি ধরছি, ধৈর্য 6 জন 7 জন হবে ধৈর্য, ওদের রুডি ধরা হয়েছে, ডাকাতি অবস্থায় ধরা হয়েছে, ধরা হইয়া আমরা নদীটা পার হই না, শীতের দিন এদিকটা পার হইয়া পরে আমরা এদিকটা চলে আসছি, চলে ওই আমার ক্লাব করে নিয়ে গেছি, নিয়ে গেলে বান্ধা রাখছি, পরে ওসি সাহেব আসছে, আইসা ওখানে পিক আপ দা আইসা নিয়ে গেছে। এরকম ঘটনা কত অনেক হয়েছে, আমি ত্রিশালতে ধরে নিয়ে আসছি, আমি হুলবাড়িতে ধরে নিয়ে আসছি, আমি ডেকিদা দরজা ভাঙছি, কেউ ভাঙতে পারে না, ডেকিদা দরজা ভাঙিয়ে সেখান থেকে আসামি ধরে নিয়ে আসছি, একজন ছিল সন্ধিকে আর 2 জনটা ওই ইয়ার থেকে উগার থেকে ধরে নিয়ে চলে আসছি, চলে এই আমার ওই অফিসে নিয়ে আসছি। সংঘবদ্ধ গ্রামবাসীর বিভিন্ন কার্যক্রমের ফলে এক সময় ধীরে ধীরে কমে যায় অপরাধ, সকল সন্ত্রাসী হয় গ্রাম ছাড়া অথবা যায় জেলে। তখন এই সন্ত্রাসীরা যাদের স্যার ধরা শুরু করলাম, অস্ত্র আছে ওদের কাছে, ওরা আমাকে টাকা দেওয়া শুরু করলো, জমিন বেচা আপনাকে 1 লাখ টাকা দিই, আমাদের সারেন্ডার করে অস্ত্রটা যাতে ই না হয়, এইভাবে তারা যাতে আমি ইয়াটা করি সেইভাবে আমাকে ই করা শুরু হইল। পরে আমি বললাম না এটা হয় না। এক সময় ধীরে ধীরে কমতে থাকে অপরাধ। তখন আমার এলাকায় আমি ডিক্লেয়ার দিলাম যে দরজা জানা খোলা থাকবে 15 দিন আমি টেস্ট করার জন্য, যে আমরা কি করতে পারলাম কি পারলাম না।
আমার এখানে তিনটা বাজার আছে এই গ্রামে, কোনো বন্ধ করতে পারবে না কেউই, এবং বাড়ি ঘরের দরজা জানলা সমস্ত কিছু খোলা থাকবে 15 দিন। এটা ডিক্লেয়ার দিলাম বোঝার জন্য, দেখলাম যে না কোনো জিনিস তার সব ঠিকঠাক আছে, দোকানে লোক নাই, কোনো অসুবিধা হয় নাই, জিনিসপত্র ঠিকঠাক আছে। এরপরে স্যার অপরাধ মুক্ত গ্রাম ডিক্লেয়ার দেওয়া হইলো স্যার প্রশাসনিকভাবে। গ্রাম অপরাধ শূন্য হবার পর লেবু মিয়া এখন বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। গ্রামী বনায়ন এই পাড়ালে নদীর পাশে রাস্তা সমস্ত গাছ আমরা আমাদের আনসার ভিডি ক্লাবের মেয়েদের নিয়ে এই গ্রামের প্রচুর লেট্রিন আমরা দিছি স্যার। আমরা মাটির লেট্রিন তৈরি করছি মিজান স্যার থাকাকালীন এই আনসার ভিডিয়ার থেকেই স্যার। কোনো লেট্রিন ছিল না, খোলা আকাশের নিচে মানুষ প্রস্রাব পায়খানা করতো, তো ওইটা আমরাই স্যার করে দিছি। এখন স্যার এমন লাগে স্যার আমার এই জ্ঞানপ্রাতে যখন আমি বাইরি স্যার, এবং কোনো হানো মাইকে পাড়ালির কোনো কিছু হইলে যখন বলে পাড়াল আনসার ভিডিপি গ্রাম, তখন আমার খুব ভালো লাগে স্যার। এটা বলেই স্যার এটা টিউনও সবও বলে বড় বড় কর্মকর্তার বলে পাড়াল আনসার ভিডিপি গ্রাম, তখন আমার মনটা স্যার বইরে যায় স্যার। প্রতিদিন গ্রামের সকল মানুষের খোঁজ খবর নেওয়া তার নিত্যদিনের অভ্যাস। পাড়াইল গ্রামের যেই সফলতাটুকু এসেছে এর পেছনে যদি সর্বোচ্চ কৃতিত্ব কাউকে দিতে হয় তাহলে আমি এখানকার একজন সম্পৃক্ত মানুষ হিসাবে বা এই দলের একজন সদস্য হিসাবে আমি বলবো যে এই কৃতিত্ব সম্পূর্ণরূপে পাড়াইলের মানুষের, পাড়াইলের জনসাধারণের। আমরা আনসার ভিডিপি যে কাজটুকু করেছি সেটুকু হচ্ছে যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আইনি সহায়তা নিয়ে, সাহস নিয়ে, অনুপ্রেরণা নিয়ে, এবং এই মানুষদেরকে একটা যে তারা যে ব্যক্তিগুলো আলাদা না, তারা সুসংগঠিত একটা বাহিনী একটা দল, এই অনুভূতিটা সহায়তা করেছে। আমি কিন্তু আসলে আনসার ভিডিপি ক্লাব তখন যদি স্যার না আসতো স্যার তাহলে আমি এতটুকু পর্যায়ে স্যার আমি যাইতে পারতাম না স্যার। আমি সমাজ থেকে কী পাবো এটা আমার জানার বা দেখার ব্যাপার ছিল না। সমাজ আমাকে কী দেবে এটা আমার দেখার ব্যাপার না, রাষ্ট্র আমাকে কী দেবে এটা আমার দেখার ব্যাপার না। আমি সমাজকে কী দিতে পারলাম এবং রাষ্ট্র কী দিতে পারলাম এটি হলো আমার বড় জিনিস। তবে এখন আমার গ্রামে যে অবস্থানটা, এই অবস্থানটা ভাবতেও খুব ভালো লাগে। যেমন আপনার মেয়ে ছেলেরা রাত্রেবেলাও দিনের বেলা যেভাবে চলতেছে রাত্র ঠিক সেইভাবেই চলতেছে আমার গ্রামে। আমাদের গ্রাম এক কথায় বলতে গেলে আমরা এমন স্বাধীন যেখানে আমরা সবাই মানে আমাদের নিজের যে কাজ সেটাও করি একসাথে, আবার অপরের কাজটাও করি একসাথে। এখানে কোনো চুরি নাই, ডাকাতি নাই, সন্ত্রাসী নাই, এখানে কোনো ইপটিজিং নাই। আমরা মেয়েরা অবাধে কলেজে যাচ্ছি, আমাদের যখন যেটা প্রয়োজন আমরা করতে পারতেছি। তার এই অসাধারণ কাজের জন্য রাষ্ট্রপতির পদকসহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন অনেকবার। আমার এখানে জেলা একজন ছিল মিজান রহমান স্যার, উনি তখন বলল লেবুকে স্বর্ণপদক জেলা একটা দেওয়া হয়েছে, দিল জেলা সম্মেলন করিয়া প্রথম পুরস্কার স্যার স্বর্ণপদক পেলাম ওই আইন শৃঙ্খলা রক্ষায় স্যার, অস্ত্র উদ্ধারে এটার জন্য স্যার। পরে পাওয়ার পরে আমার স্পৃহা আরও বেড়ে গেলো স্যার, তখন আসলে একটা কিছু স্বীকৃতি স্বরূপ পাইলে স্যার এমনি মনের এটাও স্যার ইয়েটা বেড়ে যায়। পরে স্যার আবার আমাকে 95 স্যার জাতীয় পুরস্কার আইন শৃঙ্খলা এবং অস্ত্র উদ্ধারে দেওয়া হইলো স্যার। 98 দিল আইন শৃঙ্খলা জাতীয় পুরস্কার, পরে স্যার 10 দিল অসম সাহসিকতার জন্য বাংলাদেশ পদক। এটা একটা মারাত্মক ব্যাপার স্যার, আমাকে টাকা দিল ওই পদক দিল। সেদিন স্যার আমি আমার চোখের পানিও বেরিয়েছে স্যার ওই দিন। সবশেষে নিজের অনুভূতি প্রকাশ করেন এইভাবে, আমার মনে হয় যদি সারা বাংলাদেশে এইভাবে কিছু কিছু গ্রাম এই আনসার ভিডিপি ক্লাব করে করা হয় তাহলে মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী অনেক মানে ইয়া পাবে, আরাম পাবে এবং বেকার হয়ে যাবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি উল্লেখযোগ্য অংশ গ্রাম প্রতিরক্ষা দল। বাংলাদেশের প্রতিটি গ্রামে 32 জন নারী এবং 32 জন পুরুষদের নিয়ে গ্রাম প্রতিরক্ষা দলের কাঠামো গড়ে উঠেছে। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রত্যেকটা গ্রামে আমার যে প্লাটুন আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি 2 সপ্তাহের জন্য, যেটাকে আমরা বলি এভাবে অস্ত্রবিহীন গ্রামভিত্তিক প্রশিক্ষণ। এই সময় আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ক্লাস গ্রহণ করি। উপজেলায় যে সমস্ত কর্মকর্তা আছে এবং স্থানীয় যারা আছেন, আমাদের যারা থানা প্রশিক্ষক আছেন, তারা তাদেরকে সংগঠিত করেন এবং একটা প্রশিক্ষণ প্রদান করেন। এটাইভাবে মূলত প্রাথমিকভাবে তাদেরকে আমরা নির্বাচন করি। পরবর্তীতে এই জনবল থেকে যারা ভালো, যারা ইচ্ছুক, যারা আগ্রহী, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিং দিয়ে থাকি, যেন তারা ওই প্রশিক্ষণটা গ্রহণ করে তারা বিভিন্ন জায়গায় কাজ করতে পারে। এই ভোকেশনাল প্রশিক্ষণের অংশ হিসেবে আছে গার্মেন্টস প্রশিক্ষণ, আছে রড বাইন্ডিং, আছে টিভি মেরামত, আছে ফ্রিজ মেরামত, আছে মোবাইল মেরামত, আছে শাটারিং, আছে পেন্টিং, আছে ওয়েল্ডিং, আছে এই ধরনের বিভিন্ন ধরনের। সব মিলে এখন পর্যন্ত আমরা 11টা ট্রেডে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। এগুলি নিয়ে তারা এক ধরনের কার্যক্রম যেন সম্পাদন করতে পারে, যেন তারা নিজেদেরকে বিভিন্ন পেশায় তাদেরকে নিয়োজিত করতে পারে। এটাই আমাদের সমাজের প্রতি একটা আর্থসামাজিক উন্নয়নের দায়বদ্ধতা। এসবের পাশাপাশি দেশের বিভিন্ন প্রয়োজনে এই বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে অংশগ্রহণ করে থাকে, যেমন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দেওয়া, দুর্গাপূজা, এছাড়া জাতীয় প্রয়োজনে তারা সরাসরি সহযোগিতা করে থাকে। আমরা তো প্রত্যেকটা গ্রামে, আমাদের 2টা করে প্লাটুন আছে, আমি বলেছি একটা হচ্ছে মহিলা প্লাটুন, একটা হচ্ছে পুরুষ প্লাটুন। আমরা যখন তাদেরকে 14 দিন অর্থাৎ 2 সপ্তাহ প্রশিক্ষণ প্রদান করে থাকি, প্রদান করার পরে আমরা ছেলেদের যে প্লাটুন আছে তাদেরকে আমরা একটা ক্লাবে সংগঠিত করার চেষ্টা করি, আর মেয়েদের যে প্লাটুন আছে তাদেরকে দিয়ে আমরা একটা সমিতি করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের একটা মূল একটা বৈশিষ্ট্য, যেন আমরা যে 14 দিনের প্রশিক্ষণটা প্রদান করে আসার পরেও তারা যেন একত্রিতভাবে থাকতে পারে এবং তারা যেন সংগঠন হিসাবে ও এলাকায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ক্লাবের অ্যাক্টিভিটিসটা আমরা যে সরাসরি যে আমরা তাদেরকে একটা ডাইরেকশন দিই সেটা নয়। অ্যাকচুয়ালি আমরা চাই যে আমরা একটা প্লাটুন করেছি এবং প্লাটুনটা যেন বেঁচে থাকে, এবং এটার জন্য আমরা ক্লাবটা করে দিই। এখন একটা ক্লাবের যারা সদস্য আছে তারা নির্বাচন করবে, নির্ধারণ করে তারা কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চায়। আজ আমরা আনসার ক্লাব গঠন করে একজন দুলাল মিয়া কিভাবে একটা গ্রামের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের বিপ্লব ঘটিয়েছে সেই গল্পটা আমরা দেখাব। 80-এর দশকে অন্য 8-10টা গ্রামের মতো ময়মনসিংহ জেলার কালাদহ গ্রামের অবস্থাটাও খুব ভালো ছিল না। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন দুলাল, সভাপতি কালাদহ বাজার আনসার ভিডিপি ক্লাব। তৎকালীন সময়ে লুটপাট, হাইজ্যাক, চুরি, সন্ত্রাসী, এইসব মহল্লায় মানুষ গ্রামে থাকতে পারতো না, বাড়িতে থাকতে পারতো না। একটা গৃহস্থলী মানুষ তার সারা মাস ফসল ফলানোর পরে ঘরে নিয়ে রাখলে সেইগুলো রাত্রে চুরি ডাকাতি হয়ে যেত, এইরকম সন্ত্রাসে ভরা ছিল এই গ্রাম তখন। 1984 সনের ফেব্রুয়ারি মাসে আমাদের একটি ট্রেনিং ক্যাম্প দেয় আমাদের থানা কর্মকর্তা মহোদয়। ট্রেনিংয়ের শেষে ভিডিও অফিসার উদ্বুদ্ধ হইয়া আমাকে অনুপ্রাণিত করলো যে তুমি একটি আনসার ভিডিপি ক্লাব স্থাপন করো। দুলাল মিয়া নিজের জমিতে স্থাপন করে আনসার ভিডিপি ক্লাব। ক্লাবের সদস্যরা প্রায় সকলেই হতদরিদ্র, কিছু একটা করার জন্য অর্থের প্রয়োজন। তখন তারা সিদ্ধান্ত নেয় ভোটের ডিউটি অথবা পূজার ডিউটি করে যে অর্থ পাবে তা তারা জমা করবে ক্লাবের ফান্ডে। তারপরে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করি, আমরা বিভিন্ন খাল খনন রাস্তা মাটি কেটে আমরা রাত্রে হ্যাজাক জ্বালিয়া আমরা সদস্যরা মাটি কাটতে যেতাম।
সংসারের কাছে দিনে বেলা মাটি কাটতাম না, সন্ধ্যার সময় হাজার টাকা জ্বালাই দিতাম, গিয়ে সারা রাত্র মাটি কাটতাম, চারটা পর্যন্ত মাটি কেটে পরে আমরা ফিরে আসতাম। সেখান থেকে প্রাপ্ত অর্থ জমা করে ক্লাবের ফান্ডে। আমরা তখন প্রাথমিক পদক্ষেপ নিই, গ্রামের আইন শৃঙ্খলা রক্ষার পদক্ষেপটি আমরা প্রথম নিই, এবং আমরা প্রতি মহল্লায় প্রতিলে মহল্লাওয়ারি আমরা তখন ডিভিন্স কমিটি এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সম্প্রসারণ করি। অবস্থা একটু ভালো হলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের কর্মসূচি গ্রহণ করে। একতা এবং ঐক্যের কারণে, সে সঠিক পরিকল্পনার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থাটা ধীরে ধীরে উন্নতি লাভ করা শুরু করলো। উন্নতি লাভ করতে করতে আমাদের টাকা হয়ে গেল তৎকালীন বলে 1,00,000 টাকা। তখন আমরা চিন্তা করলাম যে আমরা একটা রাইস মিল করলে কীরকম হয়। তৎকালীন সময়ে আমরা এই যে টিন শেড ঘরটা রেখে আমরা একটা এই টিন শেড ঘরটা আগে ছিল, এই পাশে ফাঁকা জমিটার মধ্যে আমরা একটা রাইস মিল স্থাপন করলাম। পাশাপাশি চলতে থাকে সদস্যদের জন্য প্রয়োজনীয় ও উপযুক্ত প্রকল্প গ্রহণের কাজ। আমি যাদেরকে নিয়ে সমিতি করছি, সদস্য যারা, তারা খেটে খাওয়া মানুষ, অল্প শিক্ষা, কেউ 4 পাস, কেউ 5 পাস, 2-1 জন আমরা ইন্টারমিডিয়েট পাস, আরগুলো সবাই কৃষিজীবী শ্রমজীবী মানুষ, মানে মানুষের বাড়ি কাজও করে। সেই জন্য আমরা চিন্তা করলাম যে আমাদের যার সম্পদ আছে তার একটি সুষ্ঠু পরিকল্পনা করা দরকার। আমাদের একটা পারিবারিক একটা জরিপ ফর্ম তৈরি করলাম। এটা পরিবারের সমস্ত পরিবারের জমি সম্পদ, টিউবওয়েল আছে কিনা, বাড়ি আছে কিনা, ঘর আছে কিনা, গরু কয়টা, ছাগল কয়টা, মুরগি কয়টা, এইগুলি সব জরিপের, যখন আমাদের জরিপটা এসে গেল, জরিপে আমরা দেখলাম যে আমাদের অব্যবহৃত সম্পদের পরিমাণ অনেক বেশি, যেটা ব্যবহার করলে আমাদের অনেকটা আমরা প্রথম ধাপের উন্নতিটা করতে পারবো, যেহেতু জমি ব্যবহারটা আমাদের প্রথম পদক্ষেপ নিলাম। দুলাল মিয়ার নেতৃত্বে আনসার ভিডিপি ক্লাব গ্রামে কৃষিক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। জমির গুণাগুণের ভিত্তিতে আধুনিক জাতের ফসল চাষ হচ্ছে আধুনিক পদ্ধতিতে। পরে আমরা জমি যাদের দেখলাম যে আমাদের এখন পুকুর আসছে অনেকগুলি, প্রায় 30টা পুকুর আসছে, এটা ই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অনাবাদি হয়ে গেছে। তখন আমরা ওই মৎস্য চাষ গিয়া থানা কর্মকর্তার সাথে পরামর্শ করলাম। পরে উনি এসে আমাদেরকে 10 দিনের প্রশিক্ষণ দেয় এবং পুকুরগুলো জরিপ করে কোন পুকুরে কীভাবে আবাদ করতে হইব, কী কী কাজগুলো করতে হইব, উনি সরজমিনে গিয়ে পরে আমাদেরকে পুকুরগুলোকে আবাদি করে তোলে। একটা পর্যায়ে আমরা তখন মাছ চাষের উৎপাদন বেড়ে গেলো গ্রামের মধ্যে, অন্যেরাও মাছ চাষের, তখন আর এদিকে মাছ চাষ ছিল না, অন্যেরাও মাছ চাষের উৎসাহটা বেড়ে গেলো ধীরে ধীরে, ওনারাও কিছু কিছু স্বনির্ভরতা শুরু হইলো, এই কাজগুলো করলাম। পরবর্তী সময়ে আমরা দেখলাম যে কোথায় জমি এমনি ফসল ফলানো সম্ভব না, বিভিন্ন জঙ্গলের মধ্যে কিছু উঁচা নিচা জমি আছিল, সেইগুলোর মধ্যে আমরা বনায়নের অন্তর্ভুক্ত করে নিয়ে দিই। বনায়ন করিয়া সেইগুলি যাতে ভবিষ্যতে আমাদের একটা ফান্ড হয় পরবর্তী জেনারেশনের বাচ্চাকে চালে হাবার করার জন্য, আমরা সেই ফান্ড করার জন্য আমরা একটা প্রকল্প গ্রহণ করি। তার পরবর্তী সময়ে আমরা চিন্তা করলাম যে এখন আমাদের তো বাড়ি দরকার, অনেকে সুনের ঘর, নিরাপত্তা নাই, তার যে সেটিন লেট্রিন নাই, কারণ হলে সুস্থ দেহর দরকার, চিন্তা করি যে আমাদের কীভাবে সুষম খাদ্যটা পাই, সেই জন্যই এগোলাম। তখন আমরা চিন্তা করলাম যে আমার মুরগি পালন, দেশীয় মুরগি পালন, কবুতর পালন আর আপনার গরু পালনের উপরে তখন আমরা একটা প্রশিক্ষণ দিই জেলা পশুপালন কর্মকর্তা, যাকে আমরা DLO বলি, TLO এবং BS, এদেরকে আমরা সম্মানী ভাতা দিয়ে আবার আমরা গরু পালনের উপরে আবার প্রশিক্ষণ গ্রহণ করি 10 দিনে। তারা ছোট ছোট প্রকল্প গ্রহণ করলো, হাঁস মুরগির প্রকল্প, গরু ছাগল পালন এর প্রকল্প, ছোট ছোট ব্যক্তিগতভাবে কিছু সমষ্টিক প্রকল্প গ্রহণ করলো, 3-4 জন মিলেমিলে কিছু প্রকল্প, আর তারা বড় বড় কিছু কাজ করলো। একটা হচ্ছে প্রত্যেকের বাড়িতে, 64 জনের বাড়িতে একই দিনে আমরা টিনের ঘর তুলেছি। আজকের দিনে হয়তো অনেকেই বুঝতে পারবেন না যে সনের ঘর আর টিনের ঘরের মধ্যে গ্রামে, গ্রামীণ জীবনে সম্মানের পার্থক্য কতটুকু। এটা একটা খুব বিরাট পার্থক্য। এই পার্থক্যটুকু আমাদের কাছে যতই যেভাবেই আমরা বিবেচনা করি, কিন্তু গ্রামীণ জীবনে, পল্লী জীবনে বাংলাদেশের এই একটা সনের ঘর আর একটা টিনের ঘর, এটার পার্থক্য খুবই সাংঘাতিক। এবং যখন 64 বাড়িতে একই দিনে একই সাথে আমরা টিনের ঘর করেছি, সেটি একটা উৎসবের দিন ছিল এবং সেটি সম্ভব হয়েছে এই ক্লাবের যে আর্থিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মাধ্যমে। বর্তমানে ভিডিপি ক্লাবের সকল সদস্যদের রয়েছে টিনের ঘর, গরু, টিউবওয়েল, পাকা পায়খানা, এসবের সাথে
বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প পরিচালনা করছে সকল পরিবার। আর এর মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটেছে ব্যাপক। আমার নাম আব্দুর রহমান। বাপদাদার সম্পত্তি আমি পাইছিলাম, বাপদাদার সম্পত্তি সামান্য অল্প কিছু হয়েছিল, তাতে খেমে মাছ মানের কামলা দেখাইতাম, নিজেরও পাইলে সুমসুম করতাম, বেশিরভাগ মানেরই কামলা দেখাইতাম। ক্লাবে আমি ওখানে মাটি কাটতাম, ইলেকশন ডিউটি করতাম, রাত্রে যেই অমাটি কাটতাম, এই পয়সাটা আঙ্গুরে সভাপতিও দিত না, আমরাও আনতাম না। এইটা আস্তে আস্তে বাড়াই ঘুরিয়ে বাড়াই ঘুরিয়ে বাড়াই ঘুরিয়ে নিতে নিতে পরে বাদে এখন আঙ্গর পর যাওয়া হলো, ক্লাবে আঙ্গর কোনো কিছু দূর না কেনা, ক্লাবে তো নেই আমরা হইতেছি। অন্যদিকে ক্লাবকে কেন্দ্র করে মৃতপ্রায় বাজার আবার জনমুখর হয়ে ওঠে, দোকানের সংখ্যা বাড়তে থাকে। আমাদের ক্লাবটি যখন তৈরি হয় 1984 সনে, বাজারটা খুব মিনি বাজার ছিল। টোটালি এখানে তিনটা ঘর ছিল, টিনশেড তিনটা ছোটো ঘর ছিল। এই তিনটা ঘরের পরে এখন আমাদের 150টা ঘর আছে। এখন বর্তমানে সপ্তাহে প্রায় 50-60 ট্রাক মাল পরিবহন হয় এখান থেকে কৃষকের উৎপাদিত ফসল। পরবর্তীতে গ্রামের সামাজিক উন্নয়নের কাজ করতে থাকে এই দল। দুলাল মিয়া যোগ দেন স্থানীয় স্কুল কমিটিতে, ঈদগাহ মাঠ কমিটিতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটিতে। তারা গ্রামের রাস্তার পাশে স্কুলের জমিতে রোপণ করেন হাজার হাজার গাছ। গ্রামে আনসার ভিডিপি ক্লাবের জন্য আসে বিদ্যুৎ, তৈরি হয় রাস্তা, আর ধীরে ধীরে পাল্টে যেতে থাকে গ্রাম। আসলে ক্লাব করার পরে এলাকার বিভিন্ন উন্নয়নমুখী কাজ হয়েছে, কৃষকের কাজ হয়েছে, শিক্ষার উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, আদর্শ অনুপ্রাণিত হয়েছে, আদব শিক্ষার দিকে মানুষ আগাই গেছে, মানুষের শিষ্টাচারতা বৃদ্ধি পেয়েছে। দুলাল মিয়ার উদ্যোগে এবং আনসার ভিডিপি ক্লাব গঠনের মাধ্যমে শুধু কালাদাহ গ্রাম নয়, এর আশেপাশের গ্রামেও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। গ্রামের সকল শিশুরা স্কুলে যায়, চুরি ডাকাতি প্রায় শূন্যের কোঠায়, রাস্তাঘাট তৈরি হওয়ায় উৎপাদিত ফসল কৃষকরা তা জমি থেকেই বিক্রি করে দিতে পারছে। কালাদহের বরেলের বিল ছিল এলাকার জন্য এক অভিশাপ। বিলে প্রতি বছর বন্যায় হাজার হাজার একর জমি তলিয়ে যেত এবং খরার সময় পানি থাকতো না চাষাবাদের জন্য। এমন পরিস্থিতিতে দুলাল মিয়ার নেতৃত্বে একটি কমিটি গঠন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বোঝাতে সক্ষম হন যে এখানে সুইস গেট তৈরি হলে হাজার হাজার একর জমিতে একাধিকবার ফসল উৎপাদন সম্ভব হবে এবং মাছ চাষ করে আমিষের চাহিদাও পূরণ করা যাবে। একসময় সুইস গেট এখানে হয়। সুইস গেট তৈরি হবার পর বর্তমানে সমবায় পদ্ধতিতে চালিত এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার পরিবার সরাসরি উপকৃত হচ্ছে। আমার নাম মোহাম্মদ আদম আলী, আমি এই এলাকারই ছেলে। আমার ইউনিয়নের নাম কালাদহ বরিলপাড়া, আর আমি এখন যেখানে যাতে বসে কথা বলতেছি সেটা কালাদহ বরিলের বাদ। যে আগে এখানে অনেক ন্যূনতম 18টা বিল থেকে এই বিলে পানি আসতো, 18টা বিলে পানি আসতো, যে পানির কারণে এখানে বিলের চারিদিকে ফসলে মারাত্মক একটা ক্ষতির আকার হতো। আবার দেখা যাচ্ছে খরার সিজনে আপনার পানির একটা ঘাটতি থাকতো। কি ওই যে কালাদহ 10 নং ইউনিয়নের আনসার বিডিপি ক্লাবের সভাপতি দুলাল ভাইয়ের সার্বিক সহযোগিতা এবং সবাই বসে একটা সিদ্ধান্ত নিল যে আমাদের এলাকায় যদি এরকম একটা পরিস্থিতি, অর্থাৎ সুইস গেটের মতো একটা পরিস্থিতি যদি থাকে, তাহলে আমাদের এই এলাকার জনগণ আমরা বিভিন্নভাবে উপকৃত হব। সেক্ষেত্রে দেখা গেছে যে সুইস গেট হলো, খালকরণ হলো, বিয়ে মাছ চাষ হলো, তারপরে এখানে এখানকার কৃষকরা প্রয়োজন মতো তাদের পানি পাচ্ছে, আর যে পানিটা ফসলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেই পানিটা এই সুইস গেটের মাধ্যমে ডেলিভারি করা হচ্ছে। আমরা তাদেরকে তাদের প্রতিভা বিকাশে, তাদের সম্ভাবনার বিকাশে আমরা সহায়তা করেছি। কিন্তু সবচেয়ে বড় সাহায্য যেটা করেছি সেটা হচ্ছে সম্পৃক্ত হয়ে তাদেরকে সব একসাথে করে তারপরে আমরা তাদেরকে মুক্ত করে ছেড়ে দিয়েছি। আমরা আর কন্ট্রোল করিনি, নিয়ন্ত্রণ মুক্ত করে দিয়েছি। এই যে নিয়ন্ত্রণ মুক্তির আগে সুসংগঠিত করে নিয়ন্ত্রণ মুক্ত করে দেওয়া, নিজেরা প্রত্যক্ষভাবে তাদের হিসাব নিকাশে, আর্থিক লেনদেনে কোনো কিছুতে আমরা আর সম্পৃক্ত থাকি নাই, আমাদের কর্মকর্তাদের সম্পৃক্ত করি নাই। এই নেতৃত্ব ওই স্থানীয়ভাবেই গড়ে উঠেছে, যার ফলে এটি একটি স্বয়ংসম্পূর্ণ একটা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠতে পেরেছে।
আরও অনুপ্রাণিত হয়েছি। এযাবৎ আমি 8টি পদক পাইছি, বিশেষ করে জাতীয় পদক পাইছি 4 বার, রাষ্ট্রপতি ভিডিপি সেবা পদক পাইছি 1 বার। বিভিন্নভাবে আমি অনুপ্রাণিত হয়েছি পদকগুলো দেওয়ায়। অনুপ্রাণিত হইয়া আমি আমার জীবনের নৈতিক চরিত্রের এত বেশি পরিবর্তন সাধন হয়েছে, আমার ত্যাগ এবং আমার লালসা ত্যাগে পরিণত হয়েছে, প্রকৃত মনুষ্যত্ব ভুগে নয় ত্যাগ, এই বিষয়টি আমি ডিপার্টমেন্ট আমাকে উপহার দিছে। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে জনাব মোশাক হোসেন খান দুলালকে ইউনিয়ন পরিষদের মেম্বার এবং এমনকি চেয়ারম্যান হওয়ারও অনেক অফার দেওয়া হয়, অনেকে তাকে আহ্বান জানান, তাকে উৎসাহিত করেন। উনি কখনো এই এই সামাজিক তথাকথিত গ্রাম রাজনীতি বা গ্রামের যে এই বিষয়গুলোর সঙ্গে উনি কখনো সম্পৃক্ত হন নাই? উনি একজন ভিডিপির একজন সত্যিকারের একনিষ্ঠ একজন কর্মী, কিন্তু তিনি প্রচার বিমুখ এবং নীরবে একজন আনসার ভিডিপির গর্বিত সদস্য হিসেবেই কাজ করে যেতে চান। আমি আসলে সত্যিকারের দেখি যে আমাদের যে বর্তমান সরকার যে মানে গ্রাম ভিত্তিক উন্নয়নের যে পদক্ষেপ গ্রহণ করছে, আমি মনে করি যে আসলে আমাদের 60 লক্ষ বিডিপি বাহিনী আছে, আমাদের এগুলি সংগঠিত একটি বিডিপি বাহিনী, আমাদের একটা সংগঠন আছে, আমাদের একটা পরিচালক মহোদয় আছে, অন্য অন্য জেলা লেভেল থেকে ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদের কর্মকর্তা কর্মচারী আছে। আমাদের মতো করে যদি সংগঠন ধারণ করানো হয়, আমি মনে করি সোনার বাংলা গড়তে আপনার 10 বছরও লাগবে না।